কিছু অসাধু ব্যবসায়ী যারা করোনা রোগীদের সর্বশান্ত করার পিছনে লেগেছে। যেমন অ্যাম্বুলেন্স, বর্তমানে অ্যাম্বুলেন্সে ভাড়া করতে গেলে একটা গরিব করোনা রোগী সর্বশান্ত হয়ে যাচ্ছে, সেটা দেখে নিজেরও খারাপ লাগলো। আশেপাশে অনেক মানুষও মারা গেছে আমাদের এলাকায়, তাই ভাবলাম যে আমার অটোটা যদি আমি করোনা রোগীদের সেবায় নিয়োজিত করতে পারি। অক্সিজেন থেকে আরম্ভ করে রোগীদের স্পেশাল বসার ব্যবস্থা সমস্ত কিছু করা আছে, মাস্ক, স্যানিটাইজার এবং অটো সবসময় দূষণমুক্ত করে রাখি, জীবাণুমুক্ত করে রাখি এবং আমার নিজস্ব পিপি কিটস করি। আর তবে রোগীদের ফিলিপিরা তারা যেখানে ভর্তি হতে চায় সেখানে ভর্তি করিয়ে দিই এবং নিজেও মাঝে মধ্যে চেষ্টা করি বিভিন্ন জায়গায় ভর্তি করানো, বিভিন্ন হসপিটাল, প্রাইভেট নার্সিংহোমে। একজন আমাদের এলাকার একজন ছেলে এই কাজ করছে, এর জন্য আমি গর্বিত প্রথমত। দ্বিতীয়ত, এই অতিমারী পরিস্থিতিতে যে মৃত্যু মিছিল চলছে তার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তো সমাজের সর্বস্তরের মানুষের অবদান যে থাকবে তার প্রমাণস্বরূপ অর্পণ যেভাবে এগিয়ে এসছে তাকে আমি সাধুবাদ জানাচ্ছি। যারা বিপদে পড়বে যে কোনো রকম পরিস্থিতিতে আমাদের যেমন সকলের এগিয়ে আসা উচিত, সেরকম একজন অটো চালক হয়েও তার এই যে চিন্তা ভাবনা এটাকে আমি চ্যালেঞ্জ করছি।